ভয়াবহ নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট। প্রশাসনের নজরদারিতে চলছে যাত্রী পারাপার। শনিবার থেকে শুরু ভবা পাগলার মেলা। বর্ধমানের কাল্লায় ভবা পাগলার মেলা উপলক্ষে নদিয়ার নৃসিংহপুর সহ একাধিক জায়গা থেকে হাজার হাজার ভক্ত নৃসিংহপুর কাল্লা গঙ্গার ঘাট থেকে নৌকা করে পারাপার করেন। ২০১৬ সালে নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে নৌকা জলে তলিয়ে শিশু সহ ১৮ জনের মৃত্যু হয়। যাতে ওইরূপ ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। আমি যাচ্ছি হলো এই ভবা পাগলার মেলায়। কোথা থেকে এসেছেন? এই ফুলিয়া কলোনি থেকে। আচ্ছা, এই বছর কেমন নিরাপত্তা রয়েছে ঘাটে? ভালোই লাগছে। কি কি ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে? জায়গায় জায়গায় করা ব্যবস্থা দেখছি। আপনি এখন যাচ্ছেন, আবার ফিরবেন কখন? বিকালে ফিরে যাব, মেলা দেখে ফিরবেন। এক রাউন্ড ঘুরবো। প্রশাসনের যা তৎপরতা তাতে খুশি আপনারা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র চৌধুরী। সাথে কে যাচ্ছে? অসুস্থ মানুষ দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার স্বামী। মানে অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছি, দেখবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।